রংপুরে আইনজীবী ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রথীশচন্দ্র ভৌমিক হত্যা মামলার আসামি নিহতের স্ত্রী স্নিগ্ধারানী সরকারকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত সকালে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক এবিএম নিজামুল হক এই আদেশ দেন এ সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি স্নিগ্ধারানী সরকার ও মামলার বাদী সুশান্ত ভৌমিক এ বিষয়ে সরকার পক্ষে আইনজীবী আব্দুল মালিক জানান গত বছরের উনত্রিশ অক্টোবর স্নিগ্ধারানী সরকার তার প্রেমিক শিক্ষক কামরুলের পরিকল্পনায় দুধের সাথে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী রথীশচন্দ্র ভৌমিককে পরে মৃতদেহটি একটি বাড়ির ঘরের মেঝেতে পুঁতে রাখে একুশ অক্টোবর আদালতে পুলিশের দা অভিযোগপত্র আমলে নিয়ে বিচার কার্যক্রম শুরুর আদেশ দেন এই আদালত একটা সামাজিক বন্ধন স্ত্রীর মূর্তি স্বামীর জগৎ বিশ্বাস এই বিশ্বাস এসে খুনরাঘাত করেছে তার অরুণিতিক চরিত্রের বহিঃপ্রকাশ হয়েছে এবং পরিকল্পিতভাবে একটা অন্যের প্রয়োজনায় অন্যের সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে এই সোনাকে নৃশংসভাবে পরিকল্পিত হত্যার জন্য বিজ্ঞ আদালত আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন